আজি 9 অক্টোবর দীর্ঘ অনেক দশক ধরে গোটে সত্যবাদী মাটি পাই গোটে স্মরণীয় দিবস থাকে। গোপবন্ধুঙ্কর জয়ন্তী লোক অনেক শ্রদ্ধা সঙ্গে তাকে পালন করতে আজি 9 অক্টোবর সঙ্গে আউ গোটে স্বর্ণ দিবস আজি জড়িত হয়ে গেল মান সম্মান মুখ্যমন্ত্রী হাতে আজি ভিত্তিপ্রস্ত হয়েছি ওড়িয়া বিশ্ববিদ্যালয়ের। বন্ধুগণ, জুন মাসে মুখ্যমন্ত্রী নিষ্পত্তি নেবে যে ওড়িশায় গোটে ওড়িয়া বিশ্ববিদ্যালয় করা যাব। 13 জুন দিন উমাবাবুঙ্ক সাইলে ওড়িয়া বিশ্ববিদ্যালয়ে ক্রিয়ানুষ্ঠান কমিটি সত্যবাদীর যাহার সভাপতি শ্রী অশোক কুমার মিশ্র রিটায়ার্ড আইএস সেমানে আসলে অনেক কর্মকর্তা পাখু এবং কহিলে মুখ্যমন্ত্রীকে আমি আগ্রহ প্রকাশ করিবা যে যদি ওড়িয়া প্রথম বিশ্ববিদ্যালয় হচ্ছে সত্যবাদীর এই কর্মভূমিরে করা যাও। 13 তারিখ সেইদিন মুখ্যমন্ত্রীকে গোটে চিঠি লিখে তাকে আবেদন কলি যে বহুত ভালো হুঁতা যদি আপনার শুভ দৃষ্টি সত্যবাদী করে পড়তা এই বাবদে মুখ্যমন্ত্রী সত্যবাদী নির্বাচন মন্ডলী এবং এই বকুলমান পঞ্চশাখা কর্মভূমি এটি স্নেহ মাস ভিতরে প্রথম হেরিটেজ ক্যাবিনেট মিটিংরে ডিসাইড নিষ্পতি কলে যে সত্যবাদী হি প্রথম ওড়িয়া বিশ্ববিদ্যালয় হবে। আমি তাকে হৃদয় গভীর ধন্যবাদ জানাচ্ছি। বন্ধু, আজি উত্তরা ছকরু সত্যবাদী পর্যন্ত যাহা লক্ষ লক্ষ লোকের সমাবেশ মুখ্যমন্ত্রী এটি স্বাগত করেছি তা আমি ভাবুছি অন্য রাজনৈতিক দল সমস্তে দেখিবে যে পুরী জেলা বিজু জনতা দলর মুখ্যমন্ত্রী নেতৃত্বে কোণ অভিজ্ঞ দুর্গ তেমন পুরী জেলা আড়ু যে নজর করছেন সে দেখতু যে মুখ্যমন্ত্রী পুরী জেলার কোণ আধিপত্য এবং মুখ্যমন্ত্রী পুরী জেলার লোকঙ্ কোণ স্নেহ কোণ সম্মান কোণ শ্রদ্ধা যা মুখ্যমন্ত্রী সদাবে তাকে ফেরিছেন আপনার যা আপনার হয়েছে মুখ্যমন্ত্রী তার যা দাবি হয়েছে তাকে সদাবে ইমিডিয়েটলি তাকে হ করেছেন তেমন আমি আরথরে তাকে আমার হৃদয় গভীর ধন্যবাদ জানাই শেষ করছি। বহু বহু ধন্যবাদ। জয় জগন্নাথ।